السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد، সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি অত্যন্ত ক্ষমাশীল ও মার্জনাকারী, মহাপরাক্রমশালী, শক্তিধর ও মহাপ্রতাপশালী, যিনি যাবতীয় নিয়তির নির্ধারক এবং মন্দ থেকে ভালোকে প্রভেদ করেন, যিনি অবারিত কল্যাণ ও নিয়ামতে বান্দার প্রতি অনুগ্রহ করেন এবং বান্দাদেরকে কখনো কখনো বিপদে আপতিত করেন, যাতে নিহিত রয়েছে অনেক তাৎপর্য ও সমূহ কল্যাণ। আর আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক এবং যাবতীয় গোপন রহস্য সম্পর্কে অবগত, আর তিনি রাত ও দিনে সংগঠিত সকল বিষয়ের নিয়ন্ত্রণকারী। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও নির্বাচিত রাসূল, বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন তার বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল, তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে দুঃসহ, তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের সালাতু সালাম বর্ষিত হোক এবং তার সাথী উত্তম অনুসারীদের উপর, যারা কল্যাণ ও সত্য প্রচারের সর্বোত্তম দৃষ্টান্ত স্থাপন করেছেন, আর তারাই ছিলেন সবচেয়ে পুণ্যবান মানুষ। অতঃপর হে মুসলিমগণ, আমি তোমাদেরকে আল্লাহ ভীতির উপর উপদেশ দিচ্ছি, আর আল্লাহ ভীতির কারণেই সকল কল্যাণ অবতীর্ণ হয় এবং সকল অকল্যাণ ও বিপদ মুসিবত দূরীভূত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের সাদ করেন, ওয়ামা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার কাজ সহজ করে দেন। আর আল্লাহ ভীতি হচ্ছে অনুগত্যের পথে অগ্রগামী হওয়া ও মন্দ পাপাচার থেকে বিমুখ থাকা। আল্লাহ ভীতির সর্বোত্তম বৈশিষ্ট্য হচ্ছে তাওহীদ তথা আল্লাহর একত্ববাদ, এবং সকল ইবাদত শুধুমাত্র তার জন্যই নির্দিষ্ট করা, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো জন্য সালাত না পড়া, আল্লাহ ছাড়া অন্যের নিকট দোয়া না করা, তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করা এবং তিনি ছাড়া অন্য কারো জন্য জবেহ মান্নত ইত্যাদি না করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, যিনি তোমাদিগকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, তাতে আশা করা যায় তোমরা পরহেজগারী অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর উপাসনা করো, শরীক করো না তার সাথে অপর কাউকে। আর এটাই হচ্ছে কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রকৃত দাবি। আর এ সাক্ষী দেওয়া তাওহীদের দাবি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যেমন আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন ব্যক্তির পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল ও শেষ নবী, আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। আর আল্লাহ তাআলা তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, অতএব তাতে নতুন কোনো কিছু সংযোজন বা বিয়োজনের সুযোগ নেই, প্রয়োজনও নেই। আল্লাহ তাআলা এ জায়গায় এবং আরাফার দিনে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত অবতীর্ণ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের জন্য দীন হিসেবে পছন্দ করলাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াস্তাঈনু বিস সবরি ওয়াস সালা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চিতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। আল্লাহ তাআলা তার নবীকে নবুয়তের অনুগ্রহ দান করে তাকে আল্লাহর শরণ, তার কৃতজ্ঞতা প্রকাশ ও ধৈর্যের ওসিয়ত করেছেন। ওহে মানব সকল, নিশ্চয়ই দুনিয়ার জীবন দুঃখ কষ্ট থেকে মুক্ত নয়, আর এ কারণেই আল্লাহ তাআলা তোমাদেরকে ধৈর্যের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি ফল ফসল বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের যখন তারা বিপদে পতিত হয় তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তার সান্নিধ্যে ফিরে যাব। তারা সে সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকেই হেদায়ত প্রাপ্ত। আর বান্দা কেনই বা ধৈর্য ধারণ করবে না, অথচ সে তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাসী। সে নিশ্চিত বিশ্বাস করে যা কিছু ঘটেছে তা কিছুতেই অঘটিত থাকতো না, কেননা দুনিয়ার সকলে একত্রিত হলেও আল্লাহর নির্ধারিত সিদ্ধান্ত থেকে তাকে ফেরাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলা আল্লাহি ইয়াসির। পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না, কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে, নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে সহজ। আর এসব বিপদ মুসিবত বান্দাকে আল্লাহর নিয়ামত ও অবারিত কল্যাণের কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যা মানুষকে দান করেছেন, আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া নিয়ামতগুলো গণনা করো, গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গনিউল হামিদ। হে মানুষ, তোমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অভাব মুক্ত ও প্রশংসিত। আর এ সকল বিপদ মুসিবত মানুষকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয় এবং তাদেরকে জান্নাতের প্রস্তুতির জন্য উদ্বুদ্ধ করে, যেখানে কোনো প্রকারের দুঃখ দুর্দশা ও চিন্তা ভাবনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি কি নয়ন প্রীতিকর প্রতিদান লুকাইত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ যতই কঠিন হোক না কেন তা কখনো চিরস্থায়ী করে না। আল্লাহর রহমত অধিকতর প্রশস্ত এবং তার পক্ষ থেকে মুক্তি নিকটবর্তী। আর আল্লাহ তাআলা কষ্ট লাঘব সহজকরণের অঙ্গীকার করেছেন। আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, অতঃপর নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেন, সাইয়াজআলুল্লাহু বাদা উসরিন ইউসরা, আল্লাহ রাব্বুল আলামিন কষ্টের পর সুখ দেবেন। রব্বুল আলামিন ইরশাদ করেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য জটিলতা কামনা করেন না। আর এ সকল বিপদ আপদ আল্লাহ অনুগত্যের ধার সমূহ উন্মুক্ত করে, যা বিপদে পতিত হয় পূর্বে তা থেকে রক্ষা পেতে এবং পতিত হওয়ার পর তা থেকে মুক্তির উপায় উপকরণ গ্রহণের মাধ্যম হয়ে থাকে। আর শাশ্বত ইসলামী জীবন বিধানে জাতীয় প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পর্কে আলোকপাত করেছেন। দৃষ্টান্ত স্বরূপ এভাবেই বলা যায়,
বিপদ আপদে করণীয় এবং আর্থিক অর্থনৈতিক সমস্যায় করণীয় সম্পর্কে ইলাহি দিক নির্দেশনা, যেমন ইসলামী শরীয়ত উপার্জন, উৎপাদন ও কর্মে আত্মনিয়োগ ও ব্যবসার প্রতি উৎসাহিত করেছেন। আর ক্রয় বিক্রয় ও ব্যবসার ক্ষেত্রে ইসলামের মূলনীতি হচ্ছে হালাল ও জায়েজ, এবং সুদ ও প্রতারণা হচ্ছে নিষিদ্ধ ও হারাম। ইসলাম মানুষের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মালের প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশ করেছেন, পারস্পরিক অঙ্গীকার ও শর্ত পালনের আদেশ করেছেন, তেমনি ভাবে ব্যবসায়িক লেনদেন পারস্পরিক সহযোগিতার বিধিমালা নির্ধারণ করেছেন, পারস্পরিক ঋণ পরিশোধ অধিকার সংরক্ষণের নির্দেশ দিয়েছেন, অতঃপর অপচয় করার ব্যাপারে সতর্ক করা হয়েছে, আর অসহায় গরিবকে যাকাত প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। বিপদ আপদ সংকটময় মুহূর্তে পারস্পরিক সহযোগিতার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদি, হে মুমিনগণ তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো। আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'আ ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় বিক্রয় বৈধ করেছেন এবং সুদকে হারাম করেছেন। রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, হে ইমানদারগণ তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, কেননা কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমেই এটা বৈধ হতে পারে। রব্বুল আলামিন নির্দেশ করেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজান, তোমরা ওজন ও মাপ পরিপূর্ণ করো। আল্লাহ তাআলা জান্নাতবাসীদের সম্পর্কে বলেন, এটি অর্থাৎ জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে। ব্যক্তিগত ও সামাজিক অবক্ষয় রোধে ইসলাম শরিয়া গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী দিয়েছেন। পিতামাতার প্রতি সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, সন্তানের লালন পালন তথা তারবিয়া হাসানা, সামাজিক সুসম্পর্ক, পারস্পরিক সহানুভূতি ও সাহায্যের প্রতি উৎসাহিত করেছে ইসলাম। স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার, সাধারণ মানুষের অধিকার, নারী ও পুরুষের অধিকার, সুস্থ এবং প্রতিবন্ধীদের অধিকার, এমনকি অন্যের মনস্তাত্ত্বিক অধিকারের ব্যাপারে ইসলামী শরিয়া গুরুত্বারোপ করেছেন। বিপদ আপদে পরস্পরের পাশে দাঁড়ানো, পারস্পরিক সদাচরণ, সদালাভ, সৌহার্দ্য, সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার নির্দেশ করেছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তোমার পালনকর্তার আদেশ, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, তাদের মধ্যে কেউ একজন অথবা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদের উহ শব্দটিও বলো না, এবং তাদেরকে ধমক দিও না, এবং বলো তাদের সাথে সুন্দর শিষ্টাচারপূর্ণ সুন্দর আচরণ ও কথাবার্তা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন, এবং তিনি অশ্লীলতা, অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করতে বারণ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা স্মরণ করো। আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা, আত্মীয় স্বজনকে তার হক দান করো এবং অভাবগ্রস্ত মুসাফিরকেও, এবং কিছুতেই অপব্যয় করো না।
আর রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক ব্যাপারে ইসলামে শরিয়া এমন সব ব্যবস্থাপনা রেখেছেন যার দ্বারা রাষ্ট্র ও নাগরিকের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত হয়। ইসলামে শরিয়া মানুষের অধিকার এবং সম্পদ ও প্রাণের নিরাপত্তা বিধানের নির্দেশ দিয়েছে, আর অপরের প্রতি সীমা লঙ্ঘন ও কষ্টদানকে নিষিদ্ধ ও হারাম ঘোষণা করেছে। তেমনি ভাবে পারস্পরিক সংঘাতে ইন্ধন দান, সন্ত্রাস লালন এবং জমিনে ফাসাদ সৃষ্টি নিষেধ করেছেন। ফেতনা সৃষ্টির যাবতীয় কারণ সমূহ থেকে বিরত থাকতে এবং শত্রুকে প্ররোচনা দেয়া বা শত্রুর প্ররোচনায় পতিত না হতে নির্দেশনা দিয়েছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং দায়িত্বশীলদের ন্যায় সঙ্গত অনুসরণের নির্দেশ দিয়েছে। সর্বোপরি সমাজে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা ও অনিষ্টতা ও অকল্যাণ বিদূরিত করতে নির্দেশ দিয়েছে। আল্লাহ জাল্লা জালালুহু বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ করো, পরস্পর সতদা বিভক্ত হইও না, বিচ্ছিন্ন হইও না। আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়াইযা হাকামতুম বাইনান্নাসি আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নিআম্মা ইয়াইযুকুম বিহ ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا. نِشْجَيْ اللَّهَ تُمَا دِيكَوْكَ نِرْدَشْ دَنْ তোমরা যেন প্রাপ্য আমানত সমূহ প্রাপকদের নিকট পৌঁছে দাও, আর যখন তোমরা মানুষের কোন বিচার ফয়সালা করতে আরম্ভ করো তখন এক্ষেত্রে ন্যায় ভিত্তিক সঠিক আদল ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করো। আল্লাহ তোমাদিগকে সদুপদেশ দান করেন, নিশ্চয় আল্লাহ শ্রবণকারী দর্শনকারী সর্বদ্রষ্টা। হে ইমানদারগণ, আল্লাহর নির্দেশ মান্য করো, নির্দেশ মান্য করো রাসূলে আকরাম সালাওয়াতু রাব্বি ওয়া সালামুহুর, তোমাদের মধ্যে যারা বিচারক তাদেরও। তারপর যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে জড়িয়ে পড়ো তাহলে আল্লাহ ও তার রাসূলের প্রতি ফিরে যাও, যদি তোমরা আল্লাহ ও কিয়ামত দিবসের উপর বিশ্বাসী হয়ে থাকো, আর এটাই কল্যাণ করো পরিণতির দিকে সবচেয়ে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনহুমা, যদি মুমিনদের দুই দল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, মুমিনরা তো পরস্পর ভাই ভাই, অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। আর বিদায় হজের বাসনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের রক্ত ও তোমাদের সম্পদ তোমাদের জন্য হারাম, যেমন তা হারাম তোমাদের এ দিনে, তোমাদের এই মাসে, তোমাদের এই শহরে। তোমরা আমার পরে কুফুরিতে ফিরে যাবে না যাতে একে অপরকে হত্যা করবে। অতঃপর তিনি তাদেরকে শ্রবণ ও অনুগত্যের উপদেশ দিলেন এবং বললেন, হে মানব মণ্ডলী, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক হকদারকে তার হক প্রদান করেছেন। অতঃপর বললেন, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, রমাদানের রোজা রাখো, দায়িত্বশীলদের অনুগত্য করো, জান্নাত তোমার প্রভুর জান্নাতে প্রবেশ করো। আর চিকিৎসা সংক্রান্ত দৃষ্টিকোণ থেকে ইসলামে শরিয়া স্বাস্থ্য ও শারীরিক সুরক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে পবিত্রতা ও পরিচ্ছন্নতার প্রতি নির্দেশ প্রদান এবং স্বচ্ছ ও নির্মল পরিবেশ সংরক্ষণে নির্দেশ প্রদান। ইসলাম পবিত্র খাদ্যসমূহ বৈধ করেছেন এবং ক্ষতিকর ও অনিষ্ট
খাদ্য নিষেধ করেছেন, মহামারী অন্যান্য রোগ ব্যাধি থেকে সমাজকে সুরক্ষা করতে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু। হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য উঠো তখন স্বীয় মুখমণ্ডল হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত করো, মাথা মুসেহ করো এবং পদযুগল গীত সহ। যদি তোমরা পবিত্র হও তবে সারা দেহ পবিত্র করে নাও। আল্লাহ তাআলা আরো বলেন, তোমাদের পোশাক পরিচ্ছন্নকেও পবিত্র করো। রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন তোমরা রোগাগ্রস্ত হও তখন তিনি তোমাদেরকে শেফা আরোগ্যতা দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কুষ্ঠ রোগী হতে পলায়ন করো তোমরা যেমন বাঘ হতে পালিয়ে থাকো। আল্লাহর নবী আরো ইরশাদ করেন, যখন তোমরা কোনো অঞ্চলে প্লেগের বিস্তারের সংবাদ শুনো তখন সেই এলাকায় প্রবেশ করো না, আর তোমরা যেখানে অবস্থান করো সেখানে প্লেগের বিস্তার ঘটলে সেখান থেকে বেরিয়ে যেও না। এই হাদিসের আলোকে মহামারী ও দ্রুত বিস্তারকারী ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাবের সময় এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে স্থানান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। তাই ধারাবাহিকতায় রাজকীয় সৌদি গভর্নমেন্ট এবছর দেশের অভ্যন্তরে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের অংশগ্রহণে সীমিত সংখ্যক হাজি নিয়ে হজ সম্পাদনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যাতে করে স্বাস্থ্যবিধির পূর্ণ অনুসরণ ও প্রয়োজনীয় সুরক্ষা উপকরণ গ্রহণের মাধ্যমে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে হজের যাবতীয় কার্যাবলী সম্পাদন করা যায়, আর এর মাধ্যমে জনসাধারণের নিরাপত্তা, মহামারী থেকে রক্ষা পাওয়া এবং সর্বোপরি মাকাসিদুস শরিয়াহ তথা ইসলামী শরিয়ার অন্যতম উদ্দেশ্য হিফজুন নফস, মানুষের প্রাণের নিরাপত্তা নিশ্চিত করা যায়। বিশ্বের মুসলমানদের কল্যাণের নিমিত্তে গৃহীত এ প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত মহামারী বিস্তার রোধেও ও পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় সুরক্ষা থাকবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এই বিশেষ ব্যবস্থা ইনশা আল্লাহ। অতএব আল্লাহ তাআলা খাদিমুল হারামাইন শরীফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মুহাম্মদ বিন সালমান এবং অন্যান্য রাষ্ট্রীয় কর্ণধার ব্যক্তিবর্গকে হারামাইন শরীফাইনের খেদমত তার সুরক্ষায় অবদানের জন্য উত্তম বিনিময় দান করুন। তাদের নেক কাজের সওয়াবগুলো বহুগুণে বৃদ্ধি করে দিন এবং তাদেরকে অনিষ্টকারীদের কবল থেকে রক্ষা করুন। আর মুমিন ব্যক্তি তাদের অন্যদের জন্য দোয়া করার উসিলায় নিজের জন্য, তার পরিবার পরিজন, দেশবাসী, সমগ্র মুসলমানের জন্য দোয়া করার সুযোগ লাভ করে। যে ব্যক্তি তার অপর ভাইয়ের অনুপস্থিতি তার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিয়োগ করেন যে তার সাথে আমিন আমিন বলবেন এবং বলেন তোমার জন্য অনুরূপ নির্ধারিত হোক। আর বিশেষ করে এই পবিত্র জায়গা, আজকের এই পবিত্র আরাফার দিন দোয়া কবুলের অন্যতম সুযোগ, আর এ কারণেই এদিকে হাজি সাহেবদের জন্য রোজা রাখা না রাখাই উত্তম বা মুস্তাহাব, যাতে করে তারা বেশি বেশি দোয়া ও জিকির করার সুযোগ লাভ করে, যেমনটি রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে খুতবা প্রদান করেছেন। হযরতে বেলালকে আজানের নির্দেশ দিলেন, হযরতে বেলাল আজান দিলেন, ইকামত দিলেন, প্রথমত দুরাকাত জোহরের নামাজ এবং দ্বিতীয়বার ইকামতের মধ্য দিয়ে আসরের নামাজ, জামআন ওয়া কসরান, অর্থাৎ এক আজান দুই ইকামতের মধ্য দিয়ে জামআন ওয়া কসরান, জোহর এবং আসরের নামাজ সম্পাদনের মধ্য দিয়ে দোয়া জিকির ইস্তেগফারের জন্য নিজেকে প্রস্তুত করে নিলেন এবং সূর্য ঢলে যাওয়া পর্যন্ত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া, ইস্তেগফার এবং আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। এরপরে যখন সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করেন,
জিকির আজকারের মধ্যে অব্যাহত রাখেন। এরপরে যখন সূর্য ঢলে গেল, পশ্চিম আকাশে ডুবে গেল, তখন মুজদালিফার উদ্দেশ্যে গমন করলেন এবং মাগরিবের নামাজ 3 রাকাত ও এশারের নামাজ 2 রাকাত একত্রিত করে কসর ও 3 রাকাত মাগরিবের নামাজকে মুজদালিফার মাঠে সম্পাদন করলেন। অতঃপর মুজদালিফায় রাত্রি যাপন তথা মবিত করলেন, সেখানে ফজর পর্যন্ত অপেক্ষা করলেন। সূর্য যখন উদ্ভাসিত হলো, আল্লাহর নবী তারপরে মিনা অভিমুখে রওনা দিলেন এবং জমরাত তথা বড় জমরাতের কাছে আসার পরে 7টি পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হাদিত তথা দমে শুকর আদায় করলেন, জবেহ দিলেন এবং মাথা মুন্ডন করলেন। এরপর বাইতুল্লাহ তওয়াফ করেন। অতঃপর আয়ামে তশরিকে মিনায় অবস্থান করার মধ্য দিয়ে 3টি দিন সেখানে জিকির আসকার এবং জামারাতে পাথর নিক্ষেপের কাজ সম্পাদন করলেন। অতঃপর যখন হজের সমস্ত কার্যক্রম কমপ্লিট করলেন, পূর্ণাঙ্গ হয়ে গেল, সম্পাদিত হয়ে গেল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের ইচ্ছে করলেন, তখন তিনি বাইতুল্লাহ তওয়াফ করলেন। এবছর আমরা সকল হাজি ও সহযোগী ব্যক্তিদের প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণে নিশ্চিত হয়েছি, আলহামদুলিল্লাহ। হে মুসলিমগণ, নিশ্চয় কল্যাণ ও নিয়ামত নিয়ামত প্রাপ্তি এবং বিপদাপদ ও শাস্তি হতে রক্ষা পাওয়ার জন্য সর্বোত্তম সম্বল হলো আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করা। আর আল্লাহ তাআলা তার নিকট প্রার্থনাকারীদের দোয়া যারা করে তাদের দোয়া প্রার্থনা কবুল করার অঙ্গীকার করেছেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা তোমাদের রবকে তোমাদের রবের কাছে আহ্বান করো, দরখাস্ত সাবমিট করো, তিনি তোমাদের ডাকে সাড়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আর আমার বান্দা যখন আমার কাছে প্রার্থনা করে আমি তার নিকট নিকটেই থাকি, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই যখন সে আমাকে আহ্বান করে। অতঃপর হে মুসলমানগণ, তোমরা বিনয় ও একনিষ্ঠতার সাথে ইয়াকিনের সাথে বড় আশা বর্ষার মধ্য দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো আর দোয়া কবুলের ব্যাপারে দৃঢ় প্রত্যাশী হও এবং অন্যের দোয়ার সাথে আমিন আমিন উচ্চারণ করো। হে আল্লাহ, আপনি আমাদের এই মহামারী থেকে রক্ষা করুন, আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করুন, অসুস্থদের সুস্থ করে দিন, অসুস্থদের চিকিৎসার ক্ষেত্রে যারা অবদান রেখেছে তাদেরকে সক্ষমতা দান করুন এবং সঠিক রোগের নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা উদ্ভাবনের তৌফিক দান করুন। হে আল্লাহ, তোমার নিয়ামত দিয়ে আমাদের সকলকে ভরপুর করে দিন, তোমার অনুগ্রহে আমাদেরকে ধন্য করেন। হে আল্লাহ, তাদের অন্তরের মধ্যে ভালোবাসা, আমাদের সকলের অন্তরের ভিতরে ভালোবাসা ভ্রাতৃত্ব সৃষ্টি করে দেন। আল্লাহ তাদের আমাদেরকে আল্লাহ ভীতি ও সৎ কাজে সহযোগী বানান, পাপাচার ও সীমালঙ্ঘনের কাজে নয়। আল্লাহ তুমি অনুগ্রহ করুণাই আমাদেরকে নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা রাসূলিহিল আমিন।